বাংলাপরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, হাতরস গণধর্ষণ কাণ্ড মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিলেন যোগী আদিত্যনাথ। ভূপালে দলিত যুবতীকে গণধর্ষণ, পুলিশ অভিযোগ না নেওয়ায় আত্মঘাতী নির্যাতিতা। গোটা দেশ থেকে উপড়ে ফেলুন বিজেপিকে, টর্চ জেলে আলোর দিশা বাংলার মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট রাজ্য চাইলে প্রয়োজন মাফিক চালানো হবে লোকাল সহ যাত্রীবাহী ট্রেন, ঘোষণা রেলের। বিহার বুটে আসন বন্টন সেরে ফেলল মহাজোট, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালু পুত্র, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, দিল্লির দাঙ্গা নিয়ে আমরা বলতে গেলেই বলবে, অত মুসলমানদের তোয়াজ করে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। হাতরস গণধর্ষণ মামলার তদন্তভার শেষ পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার তিনি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। হাতরসের দলিত তরুণীর ধর্ষণ মামলার তদন্তে বুধবার তিনি তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিলেন। তদন্ত শেষ করে 14 অক্টোবরের মধ্যে সিটকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার 2 অক্টোবর প্রাথমিক একটি রিপোর্টও জমা দেয় সিট। সেই রিপোর্টের ভিত্তিতে হাতরসের পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তাকে তিনি সাসপেন্ড করেন। কিন্তু হাতরস নিয়ে চারপাশ থেকে যেভাবে চাপ আসছিল তার জেরে শনিবার তিনি সিবিআই এর হাতে চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলা হস্তান্তর করার কথা বলেন। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে এই কথা জানানো হয়েছে। উল্লেখযোগ্য হল, যেদিন বিরোধী নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা হাতরসে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন, সংবাদ মাধ্যমকেও পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হলো, সেদিনই এই সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ। হাতরসের ঘটনায় প্রথম থেকেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দোষীদের আড়াল করতে চাইছে বলে নানা তরফে অভিযোগ করা হয়। গত মঙ্গলবার দর্শিতা তরুণীর মৃত্যুর পর পুলিশ রাতের অন্ধকারে যেভাবে তড়িগড়ি মৃতদেহ পুড়িয়ে দেয় তাতে সন্দেহ আরও জোরদার হয়। তরুণীর সৎকারে পরিবারের অনুমতি নেওয়া তো দুরস্ত, তার পরিবারের কোনো সদস্যকে কাছে গেস্তে দেওয়া হয়নি। সারা রাত তাদের ঘরবন্দি করে রাখা হয়। স্বভাবতই পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান উত্তরপ্রদেশ পুলিশের উপর আস্থা হারিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে রাজ্য পুলিশের বড় কর্তাদের তলব করেছেন। অপরদিকে ভূপালে দলিত যুবতীকে গণধর্ষণ, পুলিশ অভিযোগ না নেওয়ায় আত্মঘাতী নির্যাতিতা। গোটা দেশ যখন উত্তরপ্রদেশের হাতরসের দলিত তরুণীর ধর্ষণকাণ্ডে উত্তাল হয়ে রয়েছে, তারই মধ্যে ফের মধ্যপ্রদেশের ভূপালে এক দলিত মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, মহিলা পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ 4 দিন ধরে তাকে তাড়িয়ে দিয়েছে এবং কোনো অভিযোগ দায়ের করেনি। 32 বছরের ওই দলিত মহিলা অপমানে আত্মঘাতী হয়েছে শুক্রবার সকালে। ঘটনাটি ঘটেছে ভূপালের নরসিংপুর জেলায়। ভূপাল থেকে 241 কিলোমিটার দক্ষিণ পূর্বে পরিবারের দাবি, পুলিশের গাফিলতির জন্যই আত্মহত্যা করেছেন ওই যুবতী। মহিলার স্বামীর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযুক্ত স্টেশন অফিসারকে গ্রেফতারের নির্দেশ দেন। এএসআই মিশ্রীলাল কদকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির কারণেই গ্রেফতার করা হয়েছে ওই পুলিশ কর্মীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশ 3 জনকে আটক করেছে, এছাড়াও 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ডিজিপি বিবেক জুহরি বলেছেন, পুলিশের এএসআই এর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত ও অভিযুক্তকারিনীর পরিবার একই গ্রামের বাসিন্দা। নরসিংপুর পুলিশের বক্তব্য, অরবিন্দ ও অনিলকে গ্রেফতার করা হয়েছে, এদের বিরুদ্ধে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মী অবশ্য পরে জামিনে মুক্তি পান। নির্যাতিতার স্বামীর দাবি, আমার স্ত্রী মাঠে ফসল কাটতে গিয়েছিলেন, সেখানেই অরবিন্দ অনিল ও আরেকজন 28 সেপ্টেম্বর স্ত্রীকে গণধর্ষণ করে। বিকেলে বাড়ি ফিরে ও সব ঘটনা জানায়।
পরিবারের লোকদের নিয়ে আমি গতিতরিয়া পুলিশ স্টেশনে যাই, কিন্তু পুলিশ আধিকারিক আমার অভিযোগ দায়ের না করে আমাকে লকআপে পুরে দেন। তারা আশ্বাস দেন কাল সকালে স্ত্রীর মেডিকেল পরীক্ষা করা হবে। পরদিন স্টেশনে জানতে পারি কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমাকে ও আমার দাদাকে লকআপে আটকে রাখা হয়। আমার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। অপরদিকে গোটা দেশ থেকে উপড়ে ফেলুন বিজেপিকে টর্চ জ্বেলে আলোর দিশা বাংলার মুখ্যমন্ত্রীর। পথে নেমেই প্রতিবাদী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাথরস কাণ্ডের প্রতিবাদে গতকাল কলকাতায় তিনি মিছিল করলেও মূলত বিধানসভার আগে এরাজ্যে বিজেপি বিরোধিতার ছোড়া সুর বেঁধে দিলেন তিনি। গোটা দেশ থেকে বিজেপিকে উপড়ে ফেলার ডাক দিলেন তিনি। বললেন আর নেই দরকার বিজেপির সরকার, দেশে একনায়কতন্ত্র চলছে, গণতন্ত্রের সিটে ফুটো নেই বলেও মন্তব্য করেন তিনি। তার কথায় তৃণমূলের মহিলারাও গতকাল প্রতিবাদে ছিলেন হাথরসের ঘটনার জন্যে। গোটা দেশ আজ অন্ধকারে ডুবে গেছে বলে হাতে টর্চ নিয়ে গোটা দেশে আলো জ্বালানোর বার্তা দেন তিনি। তার কথায় আমরা নাকি পুজো করতে দেই না, যোগীজি কেন দুর্গাপুজো করতে দিচ্ছেন না, মমতাদি মন্দির মসজিদ গির্জা নিয়ে রাজনীতি করেন না, সবাইকে নিয়ে চলি আমরা, ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টির দিকে এগোচ্ছে, রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে দেশ, ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই, কেউ কথা বলতে পারবে না, এটা এখন কি চলছে দেশে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন বিহার নির্বাচনের আগে উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলার অবনতি, নারী ও দলিত নির্যাতনের একের পর এক নিদর্শন বাংলায় মমতার হাতে বড় বড় ইস্যু তুলে দিয়েছে। হাথরসের পথে রাহুল গান্ধীদের পুলিশি হেনস্থা দেখেও নিজের দলের সাংসদদের সেখানে পাঠিয়ে বাংলার পিছড়ে বর্গের মানুষকেও বার্তা দিতে চেয়েছেন মমতা। ঠিক যেভাবে বাংলার কৃষককুলকে মোদীর বিরুদ্ধে সংঘবদ্ধ করতে সংসদে কংগ্রেসকে চাপিয়ে কৃষি বিল বিরোধী আন্দোলনের মুখ করে তুলেছিলেন নিজের দলকে। এদিন হাথরস কাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল করে বাম ও কংগ্রেসও, তবে মিছিল করে দুই দলের নেতাকর্মীরা ধর্মতলা পর্যন্ত আসার পরই তাদের আটকে দেয় পুলিশ। কারণ অপরদিকে মেয়র রোডে মিছিল করে এসে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বাম কংগ্রেস কর্মীরা। অপরদিকে সংশ্লিষ্ট রাজ্য চাইলে প্রয়োজন মাফিক চালানো হবে লোকাল সহ যাত্রীবাহী ট্রেন, ঘোষণা রেলের। করোনা পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের পর এখনও পর্যন্ত চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা। কবে চালু হবে লোকাল সহ যাত্রীবাহী ট্রেন, এই প্রশ্নই এখন নিত্যযাত্রীদের মনে ঘুরপাক খাচ্ছে। নিউ নর্মাল পরিস্থিতির মাধ্যমে যখন জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে আমজনতা, তখন ট্রেন দৈনন্দিন জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস যা তারা পাচ্ছে না। তাই তারা জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে নিত্যযাত্রীদের, তা বলার অপেক্ষা রাখে না। তবুও করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা যেভাবে উদ্বেগজনক, তাতে এখনই লোকাল ট্রেন চালানোর কথা ভাবছে না ভারতীয় রেল। যদিও বলা হয়েছে কোথায় ট্রেনের প্রয়োজন আছে সেই অনুযায়ী ট্রেন চালানো হবে। সংশ্লিষ্ট রাজ্যের চাহিদা অনুযায়ী ঠিক হবে লোকাল ট্রেন চালু হওয়ার দিন, তবে সেটাও করোনা পরিস্থিতির উপর বিচার করে হবে, এমনটাই ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী বি কে যাদব জানিয়েছেন রাজ্য সরকারের প্রয়োজন এবং করোনা পরিস্থিতির উপর বিচার করে লোকাল ও যাত্রীবাহী ট্রেন চালানো হবে। কোন সময় কোন ট্রেনে ভিড় কেমন, কোন লাইনে চাপ কম, সেসব ভাবতে হবে। এমনকি যেদিকে ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে সেখানে করোনা পরিস্থিতি কেমন বিচার বিবেচনা করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে আলোচনার মাধ্যমে লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেব আমরা। তবে নির্দিষ্টভাবে কবে লোকাল ট্রেন চলবে, পুজোর আগে কি লোকাল ট্রেনের চাকা ঘুরবে, তা নিয়ে কিন্তু স্পষ্টভাবে তিনি কিছুই জানাননি। নিঃসন্দেহে এটা একটা সবুজ সংকেত যে সংশ্লিষ্ট রাজ্য চাইলে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে পারে, তবে সেটা কবে এখন সেটাই দেখার বিষয়। অপরদিকে দিল্লির দাঙ্গা নিয়ে আমরা বলতে গেলেই বলবে অত মুসলমানদের তোয়াজ করে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির হিংসা নিয়ে বলতে গেলে তার বিরুদ্ধে মুসলিম তুষণের রাজনীতির অভিযোগ করে বিজেপি শনিবার মিছিল শেষে সরাসরি বিজেপির নাম করে হাথরস থেকে দিল্লির হিংসা নিয়ে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাথরস কাণ্ডের প্রতিবাদে এদিন রাজপথে মিছিল করল তৃণমূল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আজ উত্তরপ্রদেশেই নয় সারা জায়গায় এই জিনিস চলছে। দিল্লিতে কত লোক মারা গিয়েছিল, কত দেহ জলাশয়ে পড়েছিল কেউ জানেন? আমরা বলতে গেলেই বলবে অত মুসলমানদের তুয়াজ করে, আমি সংখ্যালঘুর পাশে দাঁড়াই, শিখ খ্রিস্টান আদিবাসীদের পাশে আছি, আমাদের জাতি মানবিকতা। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন হিন্দুরা বিপদে পড়লে জিজ্ঞেস করো না মমতা তোমার টাইটেল কি, তোমরা কে, সবার টাইটেল নিয়ে খেলা করবে।
দিল্লির হিংসায় সুবিচার হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বতায় কাকে বলবেন, কোথায় বলবেন? দিল্লি দাঙ্গায় এত লোক মারা গেল, বিচার কি হলো এখনো পর্যন্ত? বিজেপি সরকারের সমালোচনা করে মমতার মন্তব্য, উত্তরপ্রদেশের এনকাউন্টারে কত লোক মারা গেল, কত সাংবাদিক মারা গিয়েছে, কত লোককে হরিয়ানা দিল্লিতে মেরেছে, কেউ কি বিচার পেয়েছে? বিচারের বাণী নিবৃত্তে খাচ্ছে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। মমতার হুঁশিয়ারি, বিজেপি তোমার বন্দুককে ভয় পাই না, তোমার গুন্ডা পার্টিকে ভয় পাই না। অপরদিকে বিহার বুটে আসন বন্টন সেরে ফেলল মহাজোট, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালু পুত্র। বিহার বিধানসভা বুটে আসন বন্টন সেরে ফেলল বিরোধী মহাজোট। শনিবার জানানো হলো আরজেডি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরে বুটে লড়বে বিরোধী জোট। এদিন কংগ্রেস নেতা অবিনাশ পাণ্ডে বলেন, আরজেডির নেতৃত্বে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম এবং বিকাশশীল ইনসান পার্টি সহ অন্যান্যরা এই জোটের অংশীদার হবে। আমরা চাই তেজস্বীর নেতৃত্বে বিহারের সমৃদ্ধি ঘটুক। মহাজোট এদিন ঘোষণা করে বিহারের 243টি আসনেই প্রার্থী দেবে তারা। স্থির হয়েছে 144টিতে প্রার্থী দেবে আরজেডি। মহাজোটের অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে 70টি আসনে, বামপন্থী দলগুলি পাচ্ছে 29টি আসন। বাম দলগুলির মধ্যে সিপিআই এমএল প্রার্থী দেবে 19টি আসনে, সিপিআই এবং সিপিএম যৌথভাবে প্রার্থী দেবে 10টি আসনে। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে প্রতিদ্বন্দ্বিতার জন্য আসন দেওয়া হবে আরজেডির ভাগ থেকে। তবে বিকাশশীল ইনসান পার্টির মতো জোটের ছোট দল আসন বন্টন প্রক্রিয়ায় খুশি হতে পারেনি, জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়ে তারা প্রতারণার অভিযোগ তুলেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। কমিশন জানায় 28 অক্টোবর থেকে শুরু হবে 3 দফার ভোট, ফলাফল ঘোষণা আগামী 10 নভেম্বর। করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশে এই প্রথম কোনো বড়সড়